গত রাতে মেসি কারিশমাতে কপাল পড়েছে ক্রোয়েশিয়ার, সেমিতে তাদের হারিয়ে ফাইনালে এলএমটেন এর দল। তাই তার ভক্তরাও আছেন ফুরফুরে মেজাজে, আর তারই প্রতিচ্ছবি ফেললেন যেন সাকিব আল হাসান চট্টগ্রামের মাটিতে ভারতের বিরুদ্ধে। দলের সাফল্য নিজেকে বানাতে চাইলেন মেসির মতো, সাকিব উদযাপনের মাধ্যমে নিজেকে যেন প্রমাণ করলেন বাংলার মেসি। এ নিয়ে বিস্তারিত জিসান মাহমুদ শ্রাবণের লেখা প্রতিবেদনে। ফুটবল আর ক্রিকেট শব্দে বা নিয়মে পার্থক্য হলেও দুটি ভক্তদের আবেগের জায়গা, আর চলমান বিশ্বকাপে যেন তা পেয়েছে পরিপূর্ণতা। আবারও প্রমাণ হলো সব বিশ্ব আসরেই তা বিশ্ববাসীকে এক সুতোই গাঁথে। আর এবারের বিশ্বকাপে লিওনেল মেসি পুরো আবেগের জায়গা জুড়ে আছেন সমর্থকদের, কেননা এটা তার শেষ বিশ্বকাপ। তাই সবাই চায় ট্রফিটা তার হাতেই ওঠে যেন শেষ পর্যন্ত। গতরাতে সেই স্বপ্নটাই এগিয়েছে আরও এক ধাপ, ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে তার দল। আর তাই আর্জেন্টাইন ভক্তরা বেশ উচ্ছ্বাসিত। টাইগার দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানও এর ব্যতিক্রম নন। প্রিয় দলের সফলতায় তিনিও যে মনে মনে বেশ আনন্দিত, সেই খুশির মেজাজ নিয়েই আজ ভারতের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামেন। আর সেই উৎফুল্ল মন নিয়ে প্রতিপক্ষ অধিনায়কের বিরুদ্ধে টস করতে যান। এদিন বাংলার নবাব সাকিব আল হাসান টস হেরে ফিল্ডিংয়ে নামেন। দলে 3 স্পিনার ও 2 পেসার দিয়ে স্কোয়াড সাজান। এরপর অধিনায়ক লোকেশ রাহুলকেও খালেদ কম রানে বোল্ড করে প্যাভিলিয়নে পদ দেখান। এছাড়াও বিরাট কোহলিকেও তাইজুল নিজের বাক্সবন্দি করেন 1 রানে। আর এতেই অনেকটা মেসির ভঙ্গিতে সাকিব আল হাসান সেলিব্রেশন করেন, উচ্ছ্বাসিত হয়ে যান দলের আক্রমণাত্মক শুরু দেখে। তখন সাকিব 2 হাত উপরে তুলে মনে মনে সৃষ্টিকর্তার কাছে কি যেন শপথ করলেন, হয়তো বলেছেন মেসির মতো করেই এবারে সিরিজে যেন টাইগার দলটাও সফলতা পায়। কেননা মেসি যেমন ফুটবলের একটা আবেগের জায়গা, তেমনই সাকিবও তো ক্রিকেটের মহারাজা। বিশেষ করে বাংলাদেশ দলে তাকেও মানা হয় মেসির সমতুল্য, তিনিও তো ক্রিকেটের সিংহাসনের যোগ্য। তার মাঝে এদেশের কোটি ভক্ত নিজের আবেগ ভালোবাসা খুঁজে পান, তিনি তো এদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ নাম। বাংলাদেশ দলের খারাপ সময়ে তিনি প্রতিবারই চালক হয়ে দেখা দিয়েছেন, প্রতিবার নিজেকে অনন্য হিসেবে প্রমাণ করেছেন। ভাঙাচোরা একটা দল নিয়ে তিনি বিশ্ববাসীর কাছে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেমনটা আর্জেন্টিনাকে এক মেসি নামক শব্দ একাই স্বপ্ন দেখাচ্ছেন, পুরো বিশ্ববাসীর কাছে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। তাই বলা যেতেই পারে বাংলার ক্রিকেটে সাকিব নামটাও সেই মেসির মতন, এই নামটাও মেসির মতো অসাধ্যকে সাধন করার জন্য লড়াই করে যাচ্ছেন অবিরত।